আসসালামু আলাইকুম, আনারা ব্যাকে ভালো আছেন নি গো? ও খালা, কি অবস্থা? কোনায় যান? বুঝি আনে ডায়াবেটিস আছে, তার না কেন হাঁটেন? আন্ডি আন্ডি ডায়াবেটিস কমন। হ্যাঁ, ডায়াবেটিস নাই, আমি এনে এক বছর যাই মিয়ালা হাঁটের বেড়ি মানুষলাম, আমারও ডায়াবেটিস। ঠিক আছে, ডায়াবেটিস নাই গো, তো বেড়ি চলে গেছে। ইয়ান দিয়ে আমি এক আর ক্যামেরা ইয়ান ধরি দে, ও মা এতটা কি সুন্দর ইয়ান দিয়ে খেলে খোলা কতগুন, সকাল সকাল ঘুমে তো নদী চলি আসে খেলার লাই, তো এসে যাক এগুনে খেলে আর কি সুন্দর। আতনে কেন সুন্দর লাগে, সে সকালবেলা খেলা স্বাস্থ্যের লাই ভালা, তো এইগুনে ওরে দে দিন কি সুন্দর বলকে দি খেলে। কি রে তোর অজ্ঞ বলতে খেলাস কিনলে, তোর কাছে কি আর বল নাই নি? তুই আরে আর হুদ্গার যদি কইতে আঙো বারে দুগে বল আসিল, আনি তোরা খেলতি আবার দিয়ে আইতি, ওগা বল দি খেলাস খাইতে কোন হল আনি, ওই কোনো ওই গিয়ে খেলে আর কি আর বড্ড বল ওগা দিয়ে খেলে। ও না আর গুরু পাশে দুগে বল আছে, তো দুই সামনে দুগে বল দি খেলে, ইরে তোরা আর দুগে নিয়ে আইতি, ওগা ওগা দি খেলছি, কিয়ে খেলাস ওগা দুগে দি বল, বেশি করে আনতি বেশি করে বল দি, এক আর উড়া মারে রাই বল কত গুনতি, তোরা খেলতি তো না সুন্দর লাগতো, পাগল অগস আর নাতিরা কতগুন বল দিয়ে খেলছে, একা নিজের মারতে বিরিয়ন মারতে, আমি একা ব্যাকের বিরিয়ান দিয়ে আসিস, বল কোন একা না ছোটো ছোটো আরি কত রাখছে বল, বলের বিটা একা ডুবি থান যায়, আর তোরা কি অজ্ঞা দিয়ে খেলাস, অজ্ঞা দুগা দিয়ে খেলাস, বেশি করি আনবি, তাহলে রাখি আমার কথা শুনিনি কনসে, এসে যাক তাই কি ছিঙে দিয়ে চলে যাই গোর, এক বাসা যাই না, তারা কেছে কি এক কারণে ফজর নামাজ হয়ে চলি আইবেন, এটা এত তাড়াতাড়ি কেন যায়, ফজর নামাজ পরে একখানা দোয়া টোয়া পড়ছি পড়ি ঘরে টুকিটাকে কাম আসিল, হিকিন শেষ করি বাইতে বাইতে ছটা বাজি গেছে, আমার রাস্তা তাই চাইতে না দোয়ান পাট বন্ধ, কিন্তু অনেকে যাগো সকালে কাম আছে, হিগুনে তো উড়ি গেছে গো, তো আমি গেমারের সাইকেল দিয়ে ঘুরি 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 এনে চলে যাই আর, তো যাইতাম লইছি আর ইগুনটা এনে এনে করে ভিডিও করি আর, আমার হোলা দুগে এনে দুগে তিনগে খারা রেছি গুনে সকাল আগুন জলের ফেলতে হারে না, তোকে বল নাই রে যাবাটা, এই আর কি দোয়ানি কিন্তু বেকিন বন্ধ করে রেখস, আচ্ছা আল্লাহ হাফেজ, আনারা বেখে আনলাই দোয়া করিয়ে নাই কি রমার, দে আর একখানা ভিডিও হরে বানাই তান্না করে দিম, আল্লাহ হাফেজ।